হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমার বাবা ফোন করেছিল অফিস থেকে, একবার আমাকে নিয়ে একটা জায়গা যাবে নিয়ে। তো কোথায় নিয়ে যাবে সেটা দেখতে থাকুন, ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না যে আমি কোথায় যাব। তো আমার মেয়ে, আমি বল ভিডিও করছি, আমার মেয়ে দেখছে। তো ও অর্ধেক রাস্তা চলে এসে ফোন করেছিল যে তুমি রেডি হও। তো আমি এখন রেডি হইনি, আমি রেডি হই। তো চলুন দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় গেছি। তো আপাতত আমি রেডি হইনি, তো দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। তো চলুন দেখা যাক, চলো। মানে ওই রকম ধর বুটি তো কোনটা নেবো আমার চয়েস করা হয়ে গেছে। এটা বানাতে দিতে হবে, তো বানাতে দিয়ে দিয়েছে, বিল করছে, যেদিন নিতে আসবো সেদিন পেমেন্ট করব। এই দোকানে কাজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ, সেই জন্য বাড়ি চলে এসেছি। তো চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। তো আমরা সোনার দোকানে গেছিলাম, আমার বোন নিয়ে গেছিলো। তো কেন নিয়ে গেছিলো, এটাই আমার জুলাইয়ে 17 তারিখে আমার বার্থডে। তো ও আমাকে একটা গিফট দিতে চায়, তো সেই জন্য আমি পছন্দ করে এলাম। তো কী দিচ্ছে না দিচ্ছে নিশ্চয়ই হাতে জিনিসটা পাবো, তখন আমাদের সাথে দেখাবো যে আমাকে কী দিয়েছে, এখন বলা যাবে না। তো সারপ্রাইজ থাকুক। আর ও এই জন্যই আমাকে নিয়ে গেলো, যাতে আমার পছন্দ অপছন্দ হতো, কী লাগবে না লাগবে সেই জন্য আমাকে চয়েস করে নিয়ে গেলো যে তুমি কী নিবে নাও। তো তো 15 দিন মানে বার্থডের আগেই পেয়ে যাবো, ওকে অত দেরি লাগবে না, বার্থডে অতটা ওয়েট তার আগেই পেয়ে যাবো। কিন্তু আপনাদের সাথে যখন হাতে পাবো তখন শেয়ার করবো যে কী দিয়েছে। তো সেই জন্য অপেক্ষা করে দেখুন, আর আমিও অপেক্ষা করে আছি কখন দেখবো জিনিসটা। অনেক দিনকার ওইটা শখ আছে আমার, যেটা আমি দিয়েছি, তো শখটা পূরণ হতে যাচ্ছে। তো যাই হোক, তো আপনার সাথে শেয়ার করবো। তো আজ এইটুকুন, টাটা, বাই বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো।